আমার নবী এত বন্ধুত্বের ভিতরে দিয়াও ফাঁকে ফাঁকে গুনাহগার উম্মতের কথাই তুইলা ধরে। বন্ধু গো, কিন্তু উম্মতের কথাই বারবার তুইলা ধরো। খোদা গো, তুইলা যে ধরলাম, আমি তো তোমার বন্ধু হিসাবে, বন্ধুর প্রেম ভালোবাসার খাতিরে তোমার সাথে এত সুন্দর সাক্ষাৎ হয়েছে, আমার গুনাহগার উম্মতেরা তো তোমার সাক্ষাৎটা পাইলো না। আমার আল্লাহ কয়, বন্ধু যাও যাও, যাওয়ার সময় সাক্ষাতের ব্যবস্থা করে দিলাম। আসসালাতু মেরাজুল মুমিনিন, যাও বন্ধু, তোমার এটার জন্য তুমি দুঃখ নিয়ে যাইবা, যাও তোমাকে খুশি করে দিলাম, তোমার সাথে সাক্ষাৎ হয়েছে। এই কাবা কাউসাইনে এনে তোমার উম্মত যারা নামাজে দাঁড়াবে, আমি আল্লাহ সাক্ষাতের জন্য জমিনে চলে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে এসে ওয়াজ শুরু করে দিলেন, আসসালাতু মেরাজুল মুমিনিন। এ ওয়াজ শুনলেন, শুনতে শুনতে আল্লাহর অলি হযরতে বাইগিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই, এ ওয়াজ শুনেছে আল্লাহর অলি, অলিদের খবর লন না মিয়া, অলিদের খবর লন বাবা, অলিরা কি করেছে। আল্লাহর অলি, নবীর কথা ব্যতীত, নামাজ ব্যতীত অলি হওয়া যায় না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই কয় কি, রাসূল বলছে রাসূলের কথা সত্য হবে না মিথ্যা হবে? রাসূল বলছে নামাজ দিয়ে মাওলার দিদার হবে, সাক্ষাৎ হবে, আমি আজকে দিদার করব। দুই রাকাত নামাজ দাঁড়াইছে, আল্লাহু আকবার। দেখছেন, মানুষ কোথাও গেলে বাড়িতে বাহির হইয়া বাচ্চা কাচ্চারে টাটা দেয় না, বাবু জায়গা টাটা, এরকম হয় কি না, হয় কি না? আসলে এই টাটাই আমরারে খাইছে। মুসলমান টাটা শিখাবে কেন? মুসলমান শিখাবে সালাম। বাবা তোমার আব্বাকে সালাম দাও, তোমার আব্বু চট্টগ্রাম যাচ্ছে, ঢাকা যাচ্ছে, সালাম দাও। এখন মুসলমানের সন্তান সালাম দেয় না, শিখায় টাটা। যারা যেই জাতি টাটা শিখাইতো, সেই জাতি মুসলমানকে গুলি করে করে মারতেছে। আজকে এই মেরাজের আলোচনার ভিতরে ওয়াদা করেন, জীবনে আর মুখ থেকে টাটা বাহির করব না। আমরা এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে কি বাহির করব? সালাম। রাসূল বলেছেন যে আগে সালাম দিবে, আমার উম্মতের মধ্যে সে উত্তম ব্যক্তি হবে। কিছু আলোচনা আমলে নেন, তাহলে লাভ হবে। যাই হোক, সংক্ষেপ আলোচনা সংক্ষেপ করতেছি। এবার কোনো কোথাও গেলে মানুষ টাটা দেয়, আমার নবী শিখাইছে তুমিও তো নামাজের মাধ্যমে মাওলার দিদারে যাইবা। যাওয়ার সময় দেখবেন দুনিয়াবাসী টাটা দেয় এক হাতে, নবীজির কথা মতো আমরা দুনিয়াবাসীকে টাটা দেই কয় হাতে? এই যে দেখছেন, এই যে আল্লাহু আকবার। দুনিয়াবাসী, ব্যবসা বাণিজ্য, জমি জামা, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, দন্দলর টাকা পয়সা, ঘরবাড়ি, চাকরি নকরি, সবার কাছ থেকে বিদায়, যাইতেছি নবীর কথা মতো মাওলার দিদারে। আল্লাহু আকবার। দেখছেন, সব কাটা রওনা হইছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই, আল্লাহর ওলি। যাইতে 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 আল্লাহর আরশে যাইয়া পৌঁছে গেছে। আরশে পৌঁছে আরশকে ডাকতেছে, আরশ আরশ রে, আল্লাহ কই, আমি নবীর কথা মতো মাওলার দিদারে আসছি। আল্লাহ কই, আল্লাহর সাথে দেখা করব। আরশ কয়, বাইজিদ আল্লাহ তো আরশে থাকে না, কি বলো? নবীর সাথে কথা হইল, নবীর সাথে আরো কি হয়েছে শুনছো? নবীর কোন উম্মত যদি নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ আরশ কুরসি ফালাইয়া নবীর উম্মতের দিদার জন্য, সাক্ষাতের জন্য, দেখা দেওয়ার জন্য আমার আল্লাহ জমিনে নাইমা যায়। বাইজি দেখে চিৎকার মারছে, আল্লাহু আকবার বলে কয় কি রে, আল্লাহ জমিনে নাইমা যায়, আমরা সেই নবীর উম্মত। বাইজিদ কত বড় দরজার অলি ছিল, আল্লাহর অলিদের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহর অলি ভালো লাগে না, দূরে থাকেন কিন্তু বেয়াদবি নয়, আল্লাহর অলিদের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ বলেন আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহর অলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই তরিকতের কাজ নিয়ে যাচ্ছে, তরিকতের কাজ যাচ্ছে, তরিকতের তালিম দেবেন। রাস্তার মধ্যে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসলে একটু রেস্ট নেবেন তো, বসছেন, উপর থেকে পাখি লেদা মারলেন, ময়লা ছাইরে দিলেন, পাখির লেদা আইসা আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির জামার মধ্যে পড়ছে। বাইজিদ বুস্তামি উপরের দিকে একটু রাগ হয়ে তাকাইলেন, আমি সফরে বাহির হলাম, আমার জামা তো একটা, তুমি এ কি করলি? আল্লাহ বলছে আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ওলিদের সাথে বেয়াদবি করেন না। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ একটু কড়া নজরে তাকাইছে, রাগ হইয়া পাখিটা সাথে সাথে পুইরা ছাই হইয়া জমিনে পড়ে গেছে।
আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলেন, কি কেমন হইল আমার সাথে বেয়াদবি যে করলে, এখন তো তোর জীবনটা শেষ। তার থেকে ছয় মাস পরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ যাচ্ছে তরিকতের কাজ, তরিকতের তালিম নিয়ে যাচ্ছে। এক হঠাৎ দেখে আসরের নামাজের সময় হয়ে গেছে, এখন তো নামাজ পড়বে। বলুন তো আল্লাহর ওলিরা নামাজ পড়ে কিনা? আরো জোরে কোন পড়ে? আমার নবী যা দিছে আল্লাহর ওলিরা তাই নিছে। নবী মেরাজের সফর করে আনছে নামাজ, সঙ্গে সঙ্গে ওলিরা নামাজ নিয়ে গেছে। নামাজ ব্যতীত ওলি হওয়া যায় না। বাইজি নামাজের টাইম নামাজ পড়বে তো, কোনো বাড়িঘর নাই, পানি পাবে কোত্থেকে, উজু করবে কোত্থেকে? হঠাৎ দেখে পাহাড়ের চিপার মধ্যে ছোট্ট একটা ঘর, চারদিক পর্দা করাইল, ঘরের পাশে দাঁড়ায় ডাকতেছে, বাড়িতে কে আছেন, আমার একটু পানি দিবেন, উজু করে নামাজ পড়ব। কিন্তু বাড়ি আছে, মানুষের কোনো শব্দ আসতেছে না। আবার ডাক দিলেন, বাড়িতে কে আছেন, একটু পানি দেবেন, শব্দ নাই। তিনবারের মাথায় বাইজি একটু রাগ হইয়া বলতেছেন, বাড়িতে কি কেউ নাই, আমাকে চিনেন, একবার না পানি দেন। একটু রাগ হয়ে গেছে, কিন্তু ভিতর থেকে আওয়াজ আসতেছে একটা মহিলার কণ্ঠে। বলুন কার কণ্ঠে? মহিলা। ও মা বোনেরা, বলবো এ ওয়াজটা কি বলবো? তাইলে ওয়াজ কিন্তু চলে যাবে মহিলাদের পক্ষে। বলেন বলেন, তবু এই ওয়াজটা বলি, কি বলেন? মহিলাদের ওয়াজের দরকার আছে না? আমাকে চিনেন, একবার না পানি দেন। বাড়ির ভিতর থেকে একটা মহিলার কণ্ঠে জবাব আসছে, বাইজি বেশি রাগ হয় না, এইটা পাখি মারা না। আল্লাহ একবার বল, মহিলা ভিতরতে ডাকে, বাইজি রে রাগ হইস না রে বাইজি, এইটা পাখি মারা না। বাইজিৎ কই, আমি যে পাখি মারছি কবে, আমারই তো খেয়াল নাই, মহিলা কেমনে জানে? আমার নাম যে বাইজিৎ জীবনে দেখা নাই, এই কেমনে জানে? তাহলে বোঝা গেল আমার যে বুজুর্গ মহিলাটা। কয় না দেখছেন, মহিলাদের পক্ষে যাবে দেখে কয় না, আমার যে বুজুর্গ মহিলাটা কি? আরো জোরে কোন মহিলাটা কি? আমি জীবনে কোনোদিন দেখা নাই, আমার নাম কেমনে জানে? আমি যে পাখি মারছি মহিলা জীবনে কোনোদিন দেখে নাই, মহিলা খবর কেমনে জানে? তাহলে বোঝা গেল আমার চেয়ে বুজুর্গ মহিলাটা বেশি। এক বেচারা নাকি বয়স 140 বছরের বেচারা, তার ছেলেরে বলতেছে, বাবারে আমার বয়সের কোনো মানুষ মনোপৃথিবীত নাই, আমার 140 শুরু সময় কি দেখছি, এখন কত কিছু হয়েছে, কর্ণফুলি বিরিজ হয়েছে, আমানসা বিরিজ হয়েছে, আমার একটু টাকা পয়সা দে, ঘুরা গায়ে আমি দেখাই কত কিছু হয়েছে। বেটা পোলার কাছ থেকে টাকা লইয়া ঘুরতেছে, দেখতেছে বাবা কিছু ছিল না, এখন কি হইল, 140 বছর, আমার চেয়ে বয়সের কেউ নাই। যাইয়া দেহে তার চেয়ে বয়সের আরো মুরব্বি রাস্তার মধ্যে এক বেচারা বইয়া কানতেছে। জিজ্ঞেস করলেন, বাবা আপনি বুড়া মানুষ, কানতেছেন, আপনার বয়স কত? কো বাবা রে আমার বয়স তো 145। হাই হাই, তাই আমার চেয়ে বেশি বয়স, 45 বছর বয়স, আপনি রাস্তা বইয়া কানতেছেন, ব্যাপার কি? কো বাবা দুঃখ কার কাছে কমু, আমার বাবা আমারে মারছে। কোন কি তাইলে আপনার বাবাও আছে? কই না থাকলে আমারে মারছে। হ্যাঁ কই, আমি কইছিলাম আমার বয়স বেশি 140, ওহানি দিহানে আমার চেয়ে অনেক বুজুর্গ বয়সে বেশি এখন বহু। কইছে তাহলে আপনার বাবা কই, একটু দেখে আসি। কই যে বাড়ির সামনে বসা দেখেন, যায় কইতেছে, চাচা এই পোলারারে বুড়া বয়সে মারলেন, এটা একটা কাম করলেন। ওই বেটা রাগ হয়ে গেছে, হ্যাঁ বেটা কোত্থেকে আইছস, দরুদি দেহাইতি বেটা, হ্যাঁ তিনবার কইছি আমার বাবারে হুক্কারা জ্বালায়া দিত, আর কোন কি তাইলে কি আপনার বাবাও আছে, আর না থাকলে কইছি। আমি ভাবছিলাম আমি ওই বুজুর্গ বয়সে, অহন্দি বয়সে বুজুর্গ আরো এই দেশে আছে। বাইজিদ বলেন, আমি ভাবছিলাম আমি বুজুর্গ এই দেশে আইসা দেখি, আমার সে বেশি বুজুর্গ হইল একটা মহিলা। সুবহানাল্লাহ, এখন বুজুর্গ যদি মহিলা হয় আমি মহিলাকে কি বলে সম্মান করব? বাইজিদ বলতেছেন, কি বলে সম্মান করব? আচ্ছা বলুন তো, আমাদের কাছে মহিলাদের মধ্যে সবচেয়ে সম্মানী মহিলা আমাদের বাড়িঘরে কে আছে?
আরো জোরে বলুন কে, আরো জোরে বলুন কে। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তার পাবি না। আইরে আল্লাহ নবীজির দয়া, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কলিজা আগা দিলে খোদা সহে না, মার কলিজা আগা দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তার পাবি না। হাইরে আল্লাহ নবীজির দয়া। বলতেছিলাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন কি বলে মহিলাটাকে সম্মান দিব, খেয়াল আছে নি কথাটা? বাইজিদ বলেন মা হইল সবচেয়ে দামি, মা হইল সবচেয়ে সম্মানী। ঘরের পাশে দাঁড়ায় ডাক মারলেন, মা মা তুমি আমার মা লাগো গো মা। বাইজিদ বলেন তুমি আমার মা লাগো, মা হইয়া জবাব দেন ছেলের সাথে, বাবা তুমি যখন আমাকে একবার ডাক দিছো আমি সংসারের কাজে ব্যস্ত ছিলাম, আবার ডাক দিছো সংসারের কাজে ব্যস্ত ছিলাম, তিনবারের মাথায় যখন রাগ হয়ে গেছো আমি তো বলেছি বাইজিদ রাগ হইস না, এরা পাখি মারান। মা এত বুজুর্গি কি করে হাসিল করেছেন জানতে যায়। ওই মহিলাটা জবাব দেন, বাইজি এ বুজুর্গি হাসিলের পিছনে হলো আমি জীবনে কোনোদিন একত্ব নামাজ ছাড়ি না। মহিলা কি কয়? নামাজ। এ ফটিয়ার মা বোনেরা, যদি বাইজিদের চাইতে আরো বড় ওলি হইতে চাও তাহলে আমার নবী মেরাজের সফর করে যায় নামাজ নিয়ে আসছে, এই নামাজের আমল শুরু করে দাও। বাইজিদরে এক নাম্বার হলো আমি জীবনে কোনোদিন নামাজ ছাড়ি না, দুই নাম্বার হলো আমি বেপর্দা হইয়া ঘর থেকে বাহির হই না, তিন নাম্বার হলো আমি স্বামীর কথার বাইরে কোনো কাজ করি না, চার নাম্বার হলো বাইজিদরে আমি আমার স্বামীরে জীবনে কোনোদিন কষ্ট দেই না। রে বাইজি পাঁচ নাম্বার হলুর স্বামী যা রোজগার করে আনে আমি স্বামীর এই রোজগারের মধ্যে সন্তুষ্ট থাকি, যাই নসিবে থাকে তাই খাই, স্বামীরে আমি ব্যথা দেই না। পাঁচ নাম্বার হলো স্বামীর কথার বাইরে কোথাও যাই না, কাজ করি না। এ বাইজি স্বামীরে আগে ঘুম পাড়াই তারপরে আমি নিজে ঘুমাই, স্বামীরে আগে ঘুম না পাড়াইয়া আমি কোনোদিন আগে ঘুমাই না। বাইজি তারপরে হলো আমি আমার স্বামী যখন অসুস্থ হয়ে গিয়েছিল স্বামীকে কোলে করে ঘরের বাহির করেছি গোসল করাইয়া, আরে বাইজি আবার কোলে করে ঘরের মধ্যে নিয়েছি মাথার ক্যাশ দিয়ে চুল দিয়ে আমার স্বামীর পানিগুলি মুছে দিয়েছি, আমি আমার স্বামীর জীবনে কোনোদিন কষ্ট দেই না। এই আমলগুলি আমার মধ্যে থাকার কারণে রে বাইজি আমি তোমার চেয়ে আরো বুজুর্গি লাভ করে ফেলেছি। জোরে জোরে কন সুবহান। আসুন এই কাজগুলি আমরা করি, মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখি, নবীজি মেরাজের সফর করে নামাজ সদাই হিসাবে আমাদের জন্য নিয়ে আসছেন, আবার রাসূল বলেছেন আসসালাতু মেরাজুল মুমিনিন, আবার বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি এবং এই নামাজ দিয়ে মাওলার দিদার করা যায়। আসুন এই মেরাজের বরকত যদি পেতে চান তাহলে নামাজ ধরুন, শাবানের বরকত যদি নিতে চান নবীকে ভালোবাসুন, রমজানের বরকত যদি পেতে চান মা বাবার খেদমত করুন, আর যদি মা বাবাকে কষ্ট দিয়ে থাকেন আজকে বাড়িতে যায় মার পায়ে ধরুন, বাবার পায়ে ধরুন, ক্ষমা নেন রমজান আসার আগে। আল্লাহ সেই বুঝ দেখ, সেই শক্তি দেখ। সকলে বলুন আমি।